ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরে অন্যান্য কলেজে যে সকল শিক্ষার্থীরা আজকে আমার ক্লাসটি দেখছো, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে গত ক্লাসে আমরা আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, এই অধ্যায়টি মোটামুটি আমাদের শেষ হয়েছে। মোট তিনটি ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করেছি। তো আজকে আমরা নতুন একটি অধ্যায় ধরব, তোমাদের বহু কাঙ্ক্ষিত একটি অধ্যায়, সেটি হচ্ছে টাইম ভ্যালু অফ মানি অথবা অর্থের সময় মূল্য। তোমরা হয়তো জানো যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে আমাদের প্রতিবারই অবশ্যই প্রশ্ন আসে। আর এই অধ্যায়টি থেকে যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু খুব কম সময়ে খুব ভালো মার্কস তুলে নিয়ে আসা যায়। এবং এই অধ্যায়টি শুধু যে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলেই থাকবে তা কিন্তু না, এটি কিন্তু তোমরা অনার্সে যে অ্যাকাউন্টিংয়ে অনার্স করো, ফিনান্সে অনার্স করো, তারপরে ম্যানেজমেন্ট মার্কেটিং যে সাবজেক্টে অনার্স করো, তোমাদের এই অধ্যায়টি কোনো না কোনো সময় পড়তে হবেই। এছাড়া এই অধ্যায়টি পড়লে কিন্তু আমাদের অন্যান্য অনেক অঙ্কেও কিন্তু এই অধ্যায়টি লাগে। তাছাড়া তোমাদের একাদশ শ্রেণীর আরও যেসব যে সকল অধ্যায় আছে সেখানেও কিন্তু আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আছে, মানে এই অধ্যায়ের অঙ্ক দিয়ে অন্য অঙ্ক সমাধান করতে হয়, হেল্প নিতে হয়। তো আমরা এই অধ্যায়টি খুব ভালো করে পড়ব এবং ধীরে সুস্থে অঙ্কগুলো বুঝে বুঝে করব। তোমরা জানো যে এখানে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমও আছে, তো আমরা মনোযোগ দিয়ে পড়ব এবং প্রত্যেকটি অঙ্কই আমরা বুঝে করার চেষ্টা করব। আজকে আমি অর্থের সময় মূল্য কাকে বলে, এর গুরুত্ব কি, এর প্রয়োজনীয়তা কি, এর সমস্যাগুলো কি, এই জিনিস নিয়ে আলোচনা করব। এবং আলোচনার শেষে আমরা খুব সহজ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। যেহেতু আজকে এই অধ্যায়টি শুরু করেছি, আজকেই আমি কঠিন কোনো অঙ্ক যাব না। আর আমি আশা করব তোমরা খাতা কলম নিয়ে বসবে, কারণ এর আগে যে আমরা অধ্যায়টি শেষ করেছি সেটি সম্পূর্ণই ছিল থিওরিটিক্যাল। কিন্তু আজকে যেহেতু এটি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আর কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি তো এখানে তোমাদের শো করব এবং সলভও করে দিব, কিন্তু আমি আশা করব তোমরা যেগুলো পারো নিজেরাই করে ফেলো। যেমন ধরো আজকের এই ক্লাসটি যদি আমাদের ঢাকা কলেজের কোনো একটি ক্লাসে অনুষ্ঠিত হতো, তাহলে আমি যখন ক্লাসে অঙ্কগুলো দিতাম দেখতাম যে আমার অনেক ছাত্রই অঙ্কগুলো তারা আমি সলভ করে দেওয়ার আগে করে ফেলেছে। যেহেতু আজকে আমার সেই সুযোগটি নেই, আমি তোমাদেরকে অনুরোধ করবো যারা পারো তারা সলভ করে ফেলবে। অবশ্যই আমি তোমাদের প্রথমে কয়েকটি অঙ্ক করিয়ে দিব, তারপরে আমি প্রথমেই বলছি না যে অঙ্ক দেওয়ার শুরুতেই তোমরা সলভ করে ফেলবে, আমি অঙ্ক বুঝিয়ে দিব, সূত্র দেখিয়ে দিব, তারপরে যারা পারো করবে, আর যারা পারো না তাদেরকে তো আমি অঙ্কগুলো করেই দিব। তো সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসো। আমরা আজকে খুব বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব না, অল্প কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এবং আজকে আমরা এই চ্যাপ্টারে থিওরিগুলো কিছু আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো, আমি আমার ছবিটা একটু ছোট করে দিলাম এবং এক সাইডে সরিয়ে নিলাম। আমি স্লাইডটি শুরু করছি। ছবিটা মানে একটু বড় করে দেওয়া যাবে, একটু বড় করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার পরিচয় জানো, তারপর আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি আবার। আমি এইচ এম আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি একাদশ শ্রেণীর জন্য, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য এবং আজকে এই অধ্যায়ের উপরে প্রথম ক্লাস।
আজকে ক্লাসে আমরা যা শিখবো তা একটু কম সময়ের মধ্যে দেখে নিচ্ছি। অর্থের সময়মূল্য কাকে বলে, অর্থের সময়মূল্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থের সময়মূল্য নির্ধারণে সুবিধা, অর্থের সময়মূল্য নির্ধারণের অসুবিধা বা সীমাবদ্ধতা, সরল সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজনীয়তা অথবা কেন আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কতিপয় সমস্যা এবং এর সমাধান। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে দেখি যে আসলে অর্থের সময়মূল্য কাকে বলে। তো এই অর্থের সময়মূল্য কাকে বলে এটি দেখার আগে আমি তোমাদেরকে একটি গ্রাফ প্রেজেন্ট করছি। এখানে এটা হচ্ছে গোল্ডের প্রাইস ইউএস ডলারে। দেখো এই গোল্ডের প্রাইস ইউএস ডলারে ওয়াই অক্ষ বরাবর তোমাদের দেওয়া আছে প্রাইস ইউএস ডলারে এবং এক্স অক্ষ বরাবর দেওয়া আছে ইয়ার। দেখো 2011 সালে দেখো গোল্ডের প্রাইস এখানে 1400 অথবা কাছাকাছি একটা লেভেলে আছে। এরপরে দেখো এটা কিন্তু বাড়তে থাকে, 11 থেকে 12 মাঝামাঝি এই গোল্ডের প্রাইস বেড়ে দেখো প্রায় $1900 ছুঁই ছুঁই এরকম একটি অবস্থা, তাই না? তারপরে দেখো একবারে তোমরা একবারে এই মাঝখানে দেখো আপডাউন আছে। তারপরে দেখো এই 2020 সালে এটা কিন্তু $2000 বা তার বেশি চলে গেছে, অর্থাৎ এটি যা ছিল 2011 সালে তার থেকে কিন্তু অনেক বেড়ে গেছে। আচ্ছা এই এই গোল্ডের প্রাইসের চাইতে আমরা চলো আর একটু সহজ চিত্র একটা দেখি যাতে আমরা একটু ভালো করে বুঝতে পারি। তোমরা দেখো যে 1975 সালের পত্রিকায় একটি বাজারে একটি দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রাইস দেওয়া আছে। এটি হচ্ছে পুরাতন কলকাতার একটি আসলে প্রাইস 1975 সালের। দেখো আমাদের আজকে যে জিনিসগুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে পেঁয়াজের দাম কিন্তু 60 পয়সা ছিল তখন পার কেজি কেজিতে, এখন তো এটা মনে হয় 60 টাকা বা 60 টাকা অথবা হয়তো 50-55 এরকম। তো এখন এখন দেখো আগে ছিল পার কেজিতে 60 পয়সা। আরও যদি অনেক কিছু দেখো আমরা আলুর দাম জানো, আলুর দামও এখন আমাদের অনেক বেশি, সে আলু ছিল 1 টাকা 30 পয়সা, পটল ছিল 1 টাকা 25 পয়সা, বেগুন 1 টাকা 50 পয়সা। তো এগুলো বাদ দিয়ে আমরা দেখো কিন্তু মাছ মাংসের দাম দেখি, ইলিশ মাছ ছিল 14 টাকা কেজি প্রতি কেজিতে, জ্যান্ত ট্যাংরা 13 টাকা কেজি, এখন ইলিশ মাছ বড় সাইজে তুমি তুমি কিনতে যাও প্রায় 1000 টাকার কাছাকাছি পড়ে যাবে পার কেজিতে। তারপর দেখো চিংড়ি মাছ 12 টাকা থেকে সম্ভবত 60 টাকা এরকম। খাসির মাংস দেখো 12 টাকা কেজি, খাসির মাংস এখন কিনতে গেলে তোমার 1000 টাকার কাছাকাছি পড়বে অথবা 1000 টাকা এরকম হতে পারে। মুরগি দেখো মুরগির মাংস হচ্ছে গোটা হচ্ছে 10 টাকা আর এমনি মুরগির মাংস হচ্ছে 14 টাকা। তো দেখো মুরগির মাংসের দাম ছিল কিন্তু খাসির মাংসের চাইতে বেশি, আর এখন তুমি ইয়ে করো তুলনা করো এখন কিন্তু বিশাল তফাত, এখন কিন্তু মুরগির চেয়ে খাসির মাংসের দাম অনেক বেশি। মুরগি ডিম জোড়া ছিল 80 পয়সা। তারপর আরও কিছু যদি দাম তুমি দেখো, কলা ছিল ডজন 5 টাকা, আনারস দেশি ছিল 1 টাকা, পেয়ারা ছিল জোড়া 30 পয়সা, নারকেল ছিল 1 টাকা 50 পয়সা থেকে 2 টাকা। তারপরে আরও কিছু প্রাইস আছে তুমি এখানে দেখতে পারো, সরিষার তেল ছিল 6 টাকা প্রতি কেজি। তো এই যে দেখো 1975 সালের যে দাম ছিল আজকে কিন্তু সে দাম নেই, অর্থাৎ অর্থের মূল্য কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তুমি একই পরিমাণ অর্থ দিয়ে একই পরিমাণ জিনিস কিন্তু পাচ্ছ না, অর্থাৎ একই পরিমাণ জিনিস কিনতে তোমার আরও বেশি অর্থের প্রয়োজন হচ্ছে। যেমন ধরো তোমার আলু কিনতে আগে লাগতো কত, আগে আলু ছিল 1 টাকা 30 পয়সা, এখন লাগছে তোমার 50 টাকা বা 55 টাকা। পেঁয়াজ লাগতো হচ্ছে আগে
60 পয়সা এখন লাগতেছে তোমার 60 টাকা, 60 টাকা এখন লাগ, আগে লাগতো 60 পয়সা, তারপরে খাসির মাংস আগে লাগতো 12 টাকা, এখন লাগতেছে তোমার 1000 টাকা। এই যে তুমি একই পরিমাণ টাকা দিয়ে একই পরিমাণ জিনিস কিন্তু পাচ্ছ না, তো সময়ের সাথে সাথে অর্থের কিন্তু মূল্য পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই সময়ের সাথে সাথে যে অর্থের মূল্য পরিবর্তন হয়ে যাচ্ছে একেই বলতেছে অর্থের সময় মূল্য। ঠিক তেমনি যেমন ধরো আজকে তুমি 100 টাকায় যে জিনিসটা কিনতে পারছো, আজকে থেকে 5 বছর পর 100 টাকায় সেই জিনিসটা কিনতে পারবে না, কারণ অর্থের মূল্য পরিবর্তিত হয়ে যাবে। এই যে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এখন দেখো এই যে অর্থের সময় মূল্য পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এগুলো কেন শিখবো, কেন আমাদের জানা দরকার, আমাদের ব্যবসায়িক কাজে এটা কি কাজে লাগবে? আমরা ব্যবসা করতে গেলে আমরা চাল ডাল তেল আলু এগুলোর দাম হয়তো আমাদের ভ্যারি করতেছে, কিন্তু ব্যবসায়িক আমাদের ব্যবসায়িক কাজে এটা আমাদের জানা কেন দরকার, আমরা এই সম্পর্কে এত অঙ্ক কেন করব, আমরা কেন এত সময় নষ্ট করব, সেইটা আমরা একটু দেখি অর্থের সময় মূল্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। দেখো অর্থের সময় মূল্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। তো তুমি কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করলে, বিনিয়োগ করার পরে 10 বছরে তোমার এত টাকা আসবে, ধরো 10 বছরে তোমার 1 লক্ষ টাকা আসবে, সেটা কি আসলে তোমার লাভ হচ্ছে না লস হচ্ছে, না এত টাকায় তুমি আসলে 1 লক্ষ টাকা যদি 10 বছরে পাও তাহলে সত্যিকার অর্থে আসে কত টাকা পাওয়া হচ্ছে? এই যে বিভিন্ন সিদ্ধান্ত আছে, এবং প্রকল্প মূল্যায়ন বলো, তোমার যদি দুইটা ব্যবসা থাকে দুইটা ব্যবসাতে ব্যবসার মধ্যে কোন ব্যবসায় তুমি টাকাটা ইনভেস্ট করবে, এই যে আর্থিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে আমাদের অর্থসম্মূল্য খুব দরকার। এটা আমাদের খুবই সিদ্ধান্ত গ্রহণে খুবই প্রয়োজন, এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণটা খুব ইজি করে দেয়। নগদ প্রবাহ তুলনা, নগদ প্রবাহ তুলনা করতে যাও তুমি যদি, যেমন ধরো কোন একটা প্রকল্পে আগামী 10 বছরে তোমার 1 লক্ষ টাকা আসবে, এবং অন্য একটি প্রকল্পে 12 বছরে 1.5 লক্ষ টাকা আসবে, তো নগদ প্রবাহ যদি তুলনা করতে চাও যে আজকে কত টাকা আসবে সেটা যদি বের করতে চাও, এই 10 বছরে 1 লক্ষ টাকা এবং 12 বছরে 1.5 লক্ষ টাকা পাওয়া কোনটা ভালো, কোন নগদ আজকে কত টাকা পেলাম, এটা যদি তুমি তুলনা করতে চাও তাহলে অর্থ সময় মূল্য দিয়ে এটা খুব সহজেই তুমি বের করে ফেলতে পারবে। সুযোগ ব্যয়, কোনটাতে আমার সুযোগ ব্যয় কত যাচ্ছে, আমি কত সময় দিচ্ছি, কত সময়ে কোনটাতে আমার সুযোগ ব্যয় কত হচ্ছে, এটাও কিন্তু তুমি অর্থ সময় মূল্য দিয়ে বের করে ফেলতে পারতেছ। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, আমি যদি ঋণ নেই তাহলে অবশ্যই আমাকে ঋণের অ্যাগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে, তো যদি ইন্টারেস্ট দেই আমাকে আসলে 10 বছর 15 বছর 15 বছর কত টাকা ঋণ দিতে হবে, এবং এটা নিয়ে আমি এই যে কত টাকা ঋণ দিব এবং প্রফিট কত টাকা হবে এটা তো তুলনা করলে যদি দেখি আমার প্রফিটের চেয়ে ঋণ বেশি দিতে হচ্ছে, সুদ বেশি দিতে হচ্ছে, তাহলে কিন্তু সেই ঋণ আমি গ্রহণ করব না। আমি যদি দেখি যে 10-15 বছরে আমার যেই টাকা ঋণের উপরে ইন্টারেস্ট দিতে হবে এবং তার চাইতে আমি লাভ বেশি করতে পারবো, তাহলেই কিন্তু আমি ঋণটা আসলে গ্রহণ করব। তো ঋণ গ্রহণে, ঋণ সিদ্ধান্ত গ্রহণে এটা খুবই আমাদের হেল্পফুল। এবার বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম, যেমন ধরো তোমার দুটি প্রকল্প আছে, একটি প্রকল্প 10 বছরের আর একটি প্রকল্প 15 বছরের। এমন যদি হয় 10 বছরের প্রকল্প থেকে তোমার আসতেছে 10 লক্ষ টাকা এবং 15 বছরের প্রকল্প থেকে আসতেছে তোমার 13 লক্ষ টাকা, এখন স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমার 10 বছরের প্রকল্পটা ভালো এবং 15 বছরের প্রকল্পটা ভালো না, তো সেটা আসলে স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় মনে হতে পারে, কিন্তু আমাদের আসলে অঙ্ক করে দেখতে হবে কোন প্রকল্পটা ভালো, আমাদের বিনিয়োগ প্রকল্পে কত টাকা আসতে কত টাকা পাচ্ছি সেটা যদি আমি হিসাব করে বের করতে চাই, তাহলে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করতে হলে আমাদের অর্থের সময় মূল্য, এটি দ্বারা আমরা কিন্তু দুটি বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করতে পারি এবং সহজেই ডিসিশনে আসতে পারি যে আমার এই প্রকল্পটা আমার জন্য ভালো, এই প্রকল্প আমার জন্য কম ভালো, সেই থেকে কিন্তু আমরা ডিসিশন নিতে পারি। আবার অনেক সময় এমনও হয় যে আসলে ঠিক বোঝা যাচ্ছে না যে কোন প্রকল্পটা ভালো কোন প্রকল্পটা খারাপ, যেমন তোমাকে যদি আমি বলি যে তোমাকে স্কলারশিপ দেওয়া হবে, বৃত্তি দেওয়া হবে 10,000 টাকা,
তুমি আজকে 10,000 টাকা নিতে পারো, অথবা 2 বছর পরে 15,000 টাকা নিতে পারো, কোনটা তুমি নেবে? তো ক্লাসে এই প্রশ্ন আমি আগেও করেছি, সবাই তোমরা বলতে যে স্যার আজকেই 10,000 টাকা নিব, তোমাদের যুক্তি ছিল স্যার 2 বছর পরে যদি টাকা না পাই। তো আমি যদি বলি যে না, 2 বছর পরে তোমার টাকাটা তোমার নামেই ব্যাংকে রেখে দেওয়া হবে, তুমি 2 বছর পরে পাবে আজকে 10,000 টাকা অথবা 2 বছর পরে 15,000 টাকা, এটা কোনটা তোমার জন্য ভালো? আজকে 10,000 টাকা নেওয়া ভালো না 2 বছর পরে 15,000 টাকা নেওয়া ভালো? এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অর্থ সময়মূল্য দরকার। যেমন ধরো আজকে তুমি 10,000 টাকা নিয়ে যদি তুমি অন্য কোনো ব্যাংকে রেখে 2 বছরে 15,000 টাকার বেশি পাও, তাহলে সেটা আজকেই 10,000 টাকা নেওয়া ভালো। আর যদি তুমি দেখো যে আজকে 10,000 টাকা নিয়ে অন্য কোথাও বিনিয়োগ করে 2 বছরে তোমার 15,000 টাকা আসে না, অর্থাৎ 5,000 টাকার প্রফিট আসে না, 2 বছরে তোমার আসতেছে মূলধন এবং ইন্টারেস্ট সহ 13,000 টাকা, তাহলে এই কলেজ থেকে এখন 10,000 টাকা না নিয়ে, স্কলারশিপের টাকা এখন 10,000 টাকা না নিয়ে 2 বছর পরে একবারে 15,000 টাকা নেওয়া ভালো, ঠিক না? তো বিনিয়োগ প্রকল্পে মূল্যায়ন করতে গেলে আমাদের কিন্তু অর্থের সময়মূল্য জানতে হবে। তারপর প্রবৃদ্ধির হার নির্ণয়, প্রবৃদ্ধির হার নির্ণয় করতে গেলেও আমাদের অর্থের সময়মূল্য, এটার দ্বারা আমরা প্রবৃদ্ধির হার নির্ণয় করতে পারি। ফার্মের মূল্য নির্ধারণ, কোন ফার্মের মূল্য কত সেটা নির্ধারণ করতে গেলেও আমাদের অর্থের সময়মূল্য জানা দরকার। ফার্মের মূল্য নির্ধারণ করতে গেলে যেমন ধরো দুটি ফার্ম আছে, অথবা একটি ফার্মই আছে, সেই ফার্মে আগামী 20 বছরে এত টাকা আসবে, অথবা এই ফার্মের যে ঋণ কত আছে, কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, 5 বছরে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, কত টাকা প্রফিট আসবে, সেগুলো যদি আমরা টোটাল সমন্বয় করে ফার্মের মূল্য নির্ধারণ করতে চাই, তাহলে কিন্তু আমাদের অর্থের সময়মূল্যটা জানা দরকার। লাভজনক প্রকল্প বাছাই, এই ধরনের জিনিসটা আমি মানে এটা আগেও আলাপ করা হয়ে গেছে, বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন অথবা লাভজনক প্রকল্প বাছাই, অথবা তোমাদেরকে আমি যেটা বললাম যে তোমরা স্কলারশিপের টাকা যদি 10,000 টাকা নিবে না 2 বছর পরে 15,000 টাকা নিবে, এই যে লাভজনক প্রকল্প বাছাই করা, সেই ক্ষেত্রে আমাদের অর্থের সময়মূল্যটা জানতে হবে। সম্পদ ও শেয়ার ঋণপত্রের মূল্যায়ন, সম্পদ শেয়ার ঋণপত্রের মূল্যায়ন করতে হলেও আমাদের অর্থের সময়মূল্যটা জানা দরকার। তো শিক্ষার্থী বন্ধুরা, অর্থের সময়মূল্য আমরা কেন জানবো এই নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। আমার মনে হয় তোমাদের বইতে যে পয়েন্টগুলো আছে তার চেয়ে আমি একটু বেশি প্রত্যেকটাতে কিছু বেশি পয়েন্ট আলোচনা করেছি। আবার তোমরা হয়তো একটি বই কিনে থাকো, তো তোমাদের একটি বই হয়তো সবগুলো পয়েন্ট নাও থাকতে পারে, তো আমি আশা করবো তোমরা যদি টুকে রাখো, এগুলো খাতায় লিখে রাখো, সেটা তোমাদের জন্য ভালো হবে। আর চলো তাহলে এখন দেখে নিই অর্থের সময়মূল্য নির্ধারণের সুবিধা, আমরা এর চেয়ে কী কী সুবিধা পাবো। দেখো, বিনিয়োগ সিদ্ধান্ত, আগে এটা নিয়ে আলোচনা করেছি যে বিনিয়োগ সিদ্ধান্ত নির্ণয়ের সুবিধা। প্রকৃত আয় নির্ণয়, প্রকৃত আয় নির্ণয় করতে গেলে আমাদের আসলে সত্যিকার অর্থে প্রকৃত কত আয় আসতেছে সেটা নির্ণয় করতে গেলে আমরা অর্থের সময়মূল্য আমাদেরকে সহায়তা করে থাকে। প্রতি বছর হয়তো তুমি 10,000 টাকা করে 5 বছরে 50,000 টাকা পেলে, বর্তমানে তুমি আসলে কত টাকা পাচ্ছ সেটা নির্ণয় করতে গেলে আমাদের অর্থের সময়মূল্য দরকার। ঋণের কিস্তি নির্ণয়, আমরা যে ঋণ নেই অথবা দেই সেই ক্ষেত্রে কিস্তি কত হবে সেটাও আমরা অর্থ সময়মূল্য দ্বারা করতে পারি। এটা আসলে তোমরা যখন অঙ্ক করবো আমরা তখন দেখবে আরও তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে ঋণের কিস্তি কীভাবে নির্ণয় করতে হয়, সেটাও তোমরা বুঝতে পারবে। সুদের হার নির্ণয়, আমরা অনেক অঙ্কেই দেখব যে 10 বছর 1 লক্ষ টাকা ঋণ নিলে 10 বছর পরে দিতে হবে 2 লক্ষ টাকা, তাহলে এক্ষেত্রে সুদের হার কত, সেই এই ধরনের অঙ্ক আমরা অনেক করবো। তো সুদের হার নির্ণয় করতে গেলেও এই ধরনের অঙ্ক দ্বারা অথবা এই ধরনের সমস্যাগুলো আমরা এই অর্থের সময়মূল্য দ্বারা বের করতে পারি, এবং এই ধরনের অনেক অঙ্ক কিন্তু আমরা সলভ করবো আশা করি। ঝুঁকির পরিমাপ করতে গেলে আমাদের এই অর্থের সময়মূল্য দরকার। যেমন ধরো আমরা কোনো এক জায়গা থেকে ঋণ নিলাম 1 লক্ষ টাকা, এখন সুদের হার একটা নির্দিষ্ট সুদের হারে আমরা পরিশোধ করতেছি 1.5 লক্ষ টাকা, এখন আমাদের লাভ করতে হবে অবশ্যই চাইতে অনেক বেশি। আমরা 1 লক্ষ টাকা ঋণ নিব,
50,000 টাকা সুদ সহ 1,50,000 টাকা পরিশোধ করব, লাভ করতে হলে অবশ্যই আমাদের 1,50,000 টাকার বেশি লাভ করতে হবে, তাহলে আমরা সেই ঋণটা নিতে পারি, তাহলে ওই ঝুঁকিটা আমাদের নেওয়া সম্ভব। তুমি যদি নাই জানো যে আসলে কত টাকা তোমার প্রফিট হবে, কত টাকা তুমি ইন্টারেস্ট বাবদ দেওয়ার পর তোমার পকেটে থাকবে, তাহলে কিন্তু তুমি ঝুঁকির পরিমাণটা নির্ণয় করতে পারতেছো না। তোমার যদি জানা থাকে যে আমার এত টাকা দিতে হবে, আমার ইন্টারেস্ট রেট এত, তাহলে লাভ যদি ইন্টারেস্ট রেট হয় 10%, 12%, তাহলে এর চেয়ে বেশি অবশ্যই লাভে আমাদের পণ্য বিক্রি করতে হবে, অথবা এর চেয়ে বেশি লাভ করতে হবে, তাহলে আমাদের ঝুঁকিটা কমে যাবে। তো ঝুঁকির পরিমাপ নির্ণয় করতে হলেও কিন্তু আমাদের অর্থের সময়মূল্য দরকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা আছে। তো অর্থের সময়মূল্য, এটা যেমন আমাদের অনেক সুবিধাজনক, অনেক তোমরা সুবিধাগুলো দেখলে, ঠিক তেমনি এগুলো কিছু সীমাবদ্ধতাও আছে। তো চলো আমরা দেখি নেই আসলে অর্থের সময়মূল্যের কিছু সমস্যাগুলো কি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। পদ্ধতিগত জটিলতা। তো অর্থের সময়মূল্য আসলে কোনটাতে কোন পদ্ধতি হবে, এটা তোমাদের ক্ষেত্রেও হয় যে স্যার এটা আমরা কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবো অথবা কোন সূত্রটা দিব। আমি যখন তোমাদের অঙ্ক করতে দিই, তোমাদের প্রশ্ন একটাই থাকে, স্যার সূত্রটা বলে দেন, অঙ্কটা করে ফেলি এখনই। তো এটা আসলে এই ধরনের জটিলতা আছে যে কোনটা অনেকে বুঝতে পারে না। তারপরে এই এটা নিয়ে আরও বিভিন্ন পদ্ধতি আছে, সেটা নিয়েও জটিলতা আছে, কে এক একজন এক একটা পদ্ধতি প্রিফার করে। তো এখানে পদ্ধতিগত কিছু জটিলতা আছে। অর্থনৈতিক অস্থিতিশীলতায় ভুল ফলাফল। দেখো, তোমাদের অর্থনীতি যদি স্থিতিশীল থাকে তাহলে মোটামুটি একটা নির্ভুল ফলাফল পাওয়া যায়, কিন্তু যদি অস্থিতিশীল অর্থনীতি হয়, তোমার সুদের হার বারবার চেঞ্জ হচ্ছে, তো তোমার কী হচ্ছে, তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলে 10% হারে, এখন অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে তোমার সুদের হার হয়ে গেলো 13%, এই যে 3% বেশি তোমাকে সুদ দিতে হচ্ছে। তো তুমি যখন শুরুতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ নিয়েছিলে, হয়তো 10,00,000 টাকা তুমি নিয়েছিলে, তো এখন তুমি বিজনেস করতেছো, সেই হিসেবেই তুমি 10,00,000 টাকা নিয়েছিলে, তুমি 10% হারে কত টাকা সুদ আসবে তার চেয়ে বেশি বেশি দামে তুমি প্রোডাক্ট সেল করছো। ধরো 10% সুদ নিয়ে তুমি 12% অথবা 13% প্রফিট যোগ করে তুমি প্রোডাক্ট সেল করতেছো। এখন অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে সেই সুদের হারটা যদি বেড়ে যায়, তাহলে তো তোমার অ্যাজাম্পশন ভুল হবে। তুমি তো আসলে যা সিদ্ধান্ত নিয়েছিলে সেটা আসলে তোমার টার্গেটে তুমি পৌঁছাতে পারবে না। সুতরাং অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ফলাফলটা ভুল চলে আসে। সরকারি নীতির পরিবর্তন। অনেক সময় সরকার নীতি চেঞ্জ করে, নীতি চেঞ্জ করার কারণে আমাদের এই যে আমরা প্রথমে যেটা অনুমান করি, ধারণা করি, সেটা আসলে সেই লক্ষ্যে আর পৌঁছানো যায় না। সরকার হয়তো, তোমরা জানো যে বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে সুদের হার বাড়ায়, সুদের হার কমায়। তো সরকারের নীতি যদি পরিবর্তন হয় এবং এটা যদি খুব দ্রুত হয়, তাহলে কিন্তু আমাদের অর্থের সময়মূল্য নির্ধারণে অসুবিধা হয়ে পড়ে, এবং তখন আমাদের দেখা যাচ্ছে আমরা যেটা যেই টার্গেট নিয়ে ব্যবসা করছিলাম সেই টার্গেট আসলে পৌঁছানো খুব কঠিন হয়ে যায়। অভিজ্ঞতার অভাব। যেহেতু অর্থের সময়মূল্য কিছু জটিল এখানে ক্যালকুলেশন আছে, তো যাদের অভিজ্ঞতার অভাব তারা এইসব আগে থেকে বুঝতে পারে না, তো তাদের জন্য এই সকল সমস্যা সমাধান অথবা নির্ধারণ করা একটু কঠিন হয়ে যায়। দক্ষ লোক বলের অভাব। তোমরা যারা কমার্সে লেখাপড়া করছো, তোমরা অর্থের সময়মূল্য নিয়ে লেখাপড়া করছো, তোমরা এটা নিয়ে ভালো বুঝতে পারবে, জানতে পারবে, কিন্তু যারা আসলে এই সম্পর্কে ধারণা নেই, কমার্স ছাড়াও তো তোমরা জানো যে অন্যান্য বিভাগে ছেলেরা লেখাপড়া করতেছে, যারা আর্টসে পড়তেছে, সায়েন্সে পড়তেছে, তারা হয়তো এই জিনিসগুলো জানতেছে না। তারা না জানলে যে তারা কখনো ব্যবসা করবে না, তা কিন্তু না, ব্যবসা কিন্তু সবাই করতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কি হয়, তাদের জন্য এটা কঠিন হয়ে যায়। আবার দক্ষ লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও, কেউ যদি দক্ষ লোক নিয়োগ করতে যায়, তখনও দেখা যাচ্ছে আসলে অর্থের সময়মূল্য সম্পর্কে ভালো ধারণা আছে, এ ধরনের লোকও কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের দক্ষ লোক বলেরও অভাব রয়েছে। সঠিক বার্তা ও সুদের হার নির্ধারণে অসুবিধা।
আমি বললাম যে সুদের হার, এটা তুমি একটা বর্তমানে যা আছে সেটা থেকে বাড়তে পারে কমতে পারে, আবার বাট্টার পরিমাণও বাড়তে পারে কমতে পারে। তো তুমি ব্যবসা করছো, তুমি কত টাকা বাট্টা দিবে একটা নির্দিষ্ট পরিমাণে দিচ্ছ, কিন্তু দেখলে যে সুদের হার বেড়ে গেছে, তখন এই যে তুমি একটা বাট্টা দিলা সেক্ষেত্রে কী হলো, সেটা তোমার জন্য একটা অসুবিধা হয়ে গেল। দেখা গেলো তোমার বাট্টা দেওয়ার কারণে এবং সুদের সাথে অ্যাডজাস্ট করে তোমার প্রাইসের প্রোডাক্টের প্রাইস পড়ে যাচ্ছে কম, তোমার লস হয়ে যাচ্ছে। সুতরাং সঠিক বাট্টা ও সুদের হার নির্ধারণে অসুবিধা আছে, যে কারণে আমাদের অর্থ স্বয়ম্বল অনেক সময় সঠিক ফলাফলটা দিতে পারছে না। এটা হচ্ছে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। যেমন ধরো তোমার কোনো একটা কোম্পানি অথবা কোনো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে তোমার অর্থের সময় মূল্য নির্ধারণ অথবা এই ধরনের প্রবলেমগুলো দেখার জন্য লোক রাখা হয় বেতন দিয়ে, কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না। এবং বড় কোম্পানি বলো, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বলো, তারা লোক বলো নিয়োগ দিলেও তাদের কিন্তু এর পেছনে খরচ করতে হচ্ছে, কর্মীদের বেতন দিতে হচ্ছে, আর এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা হুট করেই কিন্তু বের করা যায় না, এটা অনেক অ্যানালাইসিস করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। সুতরাং অর্থ সময়মূল্য নির্ধারণে একটি অসুবিধা হচ্ছে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। প্রিয় বন্ধুরা, আমরা এখন শিখব সরল সুদ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন এর আগে এসএসসিতে অঙ্ক করেছো, সরল সুদের অনেক অঙ্ক করেছো, সরল সুদ হচ্ছে সেই সুদ যেটা আসলে সবসময় আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর ধরা হয়, অর্থাৎ আমার যে মূলধন সেই মূলধনের উপরই সবসময় যে সুদটা ধরা হয় সেটা হচ্ছে সরল সুদ। অর্থাৎ সরল সুদ কখনোই সুদ আসলের উপরে সুদ ধার্য করে না, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তার উপরে সবসময় সুদ ধার্য করা হয়। এই সম্পর্কে সূত্র তোমরা জানো, I=PNR, ইন্টারেস্ট = প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু নাম্বার অফ ইয়ার ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। দেখো সরল সুদের সূত্র I=PNR। এই ধরনের প্রবলেম তোমরা এসএসসি লেভেলে অনেক সলভ করেছো, আজকেও আমরা এই ধরনের অঙ্ক দেখবো। তবে তোমাদের কিন্তু এই যে একাদশ শ্রেণীতে এই ধরনের অঙ্ক কিন্তু খুব কম করতে হবে। আমরা যা অঙ্ক করবই এটা হচ্ছে তোমার 95% অথবা 95% অথবা তার উপরে, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। সরল সুদের অঙ্ক আমাদের খুব কম আছে। সরল সুদের একটা অঙ্ক আমি তোমাদের একটু দেখাই, যাতে তোমাদের আগে যে অঙ্কগুলো করে এসছো সেগুলো তোমাদের একটু মনে পড়বে যে আমরা আগে কী ধরনের অঙ্ক করে এসেছি। দেখো 10% সরল সুদে 10,000 টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে 10 বছর পরে কত টাকা সুদ পাওয়া যাবে। আমি জানি আজকে যদি আমি ঢাকা কলেজে একটা ক্লাসে থাকতাম তাহলে তোমরা সবাই এটা অঙ্কটা করতে পারতে, সবাই এই ধরনের অঙ্ক খুব সহজে করতে পারবে। তো তারপরও যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাকে ইন্টারেস্ট কত বের করতে বলছে, যে কত টাকা সুদ পাওয়া যাবে এখানে। তাহলে আয়টা আমরা বের করব, পি তোমাদের দেওয়া আছে 10,000 টাকা, এন ইজুগুল হচ্ছে 10 বছর, আই ইজুগুল হচ্ছে 10%। তাহলে I=PNR এই সূত্র যদি আমি প্রত্যেকটার মান বসাই তাহলে খুব সহজেই আমাদের কিন্তু সমস্যাটা সমাধান করতে পারতেছি। দেখো পি এর মান 10,000 টাকা ইন্টু, এখানে আমি তোমাদের যে গুণন চিহ্নটা সেটা ওইভাবে দিতে পারিনি, স্টার দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুণ চিহ্ন, তোমরা ধরে নাও 10,000 টাকা গুণ 10 বছর গুণ 10%, যেহেতু 10কে তোমরা 100 দিয়ে ভাগ দিলে 0.1 হবে 10%। দেখো তাহলে 10,000 টাকার 10% হারে 10 বছরের সুদ হচ্ছে 10,000 টাকাই। এখন তার মানে 10,000 টাকা বিনিয়োগ করে 10 বছরে 10% হার সুদে আমি 10,000 টাকা কী পাচ্ছি, সেটা সেটা হচ্ছে ইন্টারেস্ট পাচ্ছি। এখন যদি আমি সুদ আসল কত, তাহলে সুদ আসল তোমরা খুব সহজে বলতে পারবে, স্যার সুদ এবং আসল যোগ করলে আমাদের সুদ আসল হবে, সেটা হবে 10,000 + 10,000, এই যেগুলো সুদ আসল হবে আমাদের 20,000 টাকা। এখন দেখো সরল সুদের ক্ষেত্রে তুমি 10 বছর 20 বছর 100 বছর যত বছরই যাক সবসময় তোমার এই 10,000 টাকার উপরই কিন্তু ইন্টারেস্ট ধরা হবে।
এই 10,000 টাকার বেশি, যে তোমার আমি বললাম সুদ আসল কত, 10 বছর পরে তোমার সুদ আসল, সুদ আসল হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকার উপর কখনোই কিন্তু ইন্টারেস্ট ধরা হবে না। চক্রবৃদ্ধি সুদ হলে কিন্তু এই নির্দিষ্ট সময় পর সুদ আসলের উপরে আবার সুদ ধার্য করা হবে। যেমন ধরো 10 বছর পর তুমি কত পাচ্ছ, 10,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, এবং তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 টাকা, এই 10, 10, 20,000 টাকা। এই 10 বছর পরে এই 20,000 টাকার উপরে কিন্তু ইন্টারেস্ট ধার্য করা হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে আমি তোমাদেরকে একটু এর আগে একটু বুঝিয়েছি, এখন আবার বলছি যে যখন সুদ আসলের উপর সুদ ধার্য করা হয় তখন সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। সুদ এবং আসল একটা সময় পরে সেই সুদটাকে আমার আবার আসল হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেমন একটু আগে যে আমরা প্রবলেমটা সলভ করলাম, সেখানে দেখলাম 10 বছরে 10% হারে 10,000 টাকার সুদ আসে 10,000 টাকায়। তাহলে 10 বছর পরে আমার সুদ আসল কত হচ্ছে, 10,000 টাকা যোগ 10,000 টাকা এই যেগুলো 20,000 টাকা। এই 20,000 টাকার উপরে যদি আমি সুদ ধার্য করি সেটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, এই ধরনের সমস্যাগুলো তোমরা জানো আগে থেকেই। তো আমরা আজকে আবার একটু কম সময়ের মধ্যে আলোচনা করবো সরল সুদ কাকে বলে এবং চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। সংজ্ঞা দেখো, সংজ্ঞা হচ্ছে যখন আমার সবসময় সরল সুদের ক্ষেত্রে যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধনের উপর সুদ ধার্য করা হয় সেটা হচ্ছে আমার সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুদ ধার্যর ক্ষেত্রে সরল সুদ সবসময় প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর সুদ ধার্য করে এবং চক্রবৃদ্ধি সুদ সুদ আসলের উপর সুদ ধার্য করে থাকে। সুদযোগ্য টাকা দেখো, সুদযোগ্য টাকা সরল সুদে সুদযোগ্য টাকা সেটির উপরে কিন্তু কখনোই আমরা সুদ ধার্য করবো না। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের টাকার উপরে আবার সেটা সুদ ধার্য করা যায়, অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টই শুধু সুদযোগ্য টাকা, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সুদের টাকা অথবা মুনাফার উপরও কিন্তু আবার সুদ ধার্য করা যাচ্ছে। সুদের পরিমাণ দেখো, সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ 10% হারে 10% হারেই থাকতেছে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে তুমি কিন্তু একসময় সুদ আসলের উপর সুদ ধার্য করছো। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আসলে সুদের পরিমাণটা দেখা যাচ্ছে যে ফিক্সড, আসলে ফিক্সড থাকতেছে না, সত্যিকার অর্থে কিন্তু সুদের হারটা আসলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে। প্রয়োগ, এই সরল সুদের প্রয়োগ কিন্তু স্যার খুবই কম। তুমি যদি ব্যাংক থেকে টাকা ঋণ আনো তাহলে দেখবা যে আসলে সরল সুদ বলতে কিছু নাই, সব জায়গায় চক্রবৃদ্ধি সুদ, এবং এর প্রয়োগটা খুবই কম। তোমার যদি সরল সুদ আসলে তুমি যদি তোমার সরকারি কিছু বিনিয়োগ আছে, যেমন FDI করো, ফিক্সড ডিপোজিট করো, সরকারি সঞ্চয়পত্র ক্রয় করো, তাহলে সেক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সরল সুদ প্রয়োগ করা হয়, এবং খুব কম ক্ষেত্রে আছে যেখানে কিনা সরল সুদ প্রয়োগ করা হয়, এবং বাকি চক্রবৃদ্ধি সুদ সব জায়গায় ব্যাংক সবসময় চক্রবৃদ্ধি সুদেই এই সুদের টাকা তারা নিয়ে থাকে। প্রান্তিক মূল্য দেখো, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের প্রান্তিক মূল্য, চক্রবৃদ্ধি সুদ যদি সময়ে এক হয় সুদের হার এক হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রান্তিক মূল্য অবশ্যই বেশি আসবে। যেমন ধরো তুমি 10% হারে 10 বছরের জন্য 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ যা আসবে সরল সুদ তার ক্ষেত্রে অনেক কম আসবে। সুতরাং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের প্রান্তিক মূল্য অনেক বেশি আসে, এবং সরল সুদে যেহেতু তোমার সুদের উপর সুদ ধার্য করা হয় না, সুতরাং প্রান্তিক মূল্য সেটা চক্রবৃদ্ধি সুদের থেকে অবশ্যই কম আসবে। বিনিয়োগের ইচ্ছা, বিনিয়োগের ইচ্ছা তুমি যদি বিনিয়োগ করতে চাও, কাউকে যদি তুমি ঋণ প্রদান করতে চাও, তখন দেখা যায় যে ঋণ প্রদান করতে গেলে সবাই চক্রবৃদ্ধি সুদের ব্যাপারেই বেশি ইন্টারেস্টেড হয়, আবার কেউ যদি সুদ আনতে চায়, সরি, কেউ যদি ঋণ আনতে চায় তখন সে সরল সুদে ঋণ আনার জন্য চেষ্টা করে, আবার কেউ যদি ঋণ দিতে চায় তখন সে চক্রবৃদ্ধি সুদের উপর ঋণ দেয়। এবং বিনিয়োগ করলেও
তোমার তুমি যদি একটা আর্থিক প্রতিষ্ঠান থাকে, তুমি যদি মানুষকে ঋণ দাও, তাহলে দেখা যাচ্ছে যে মানুষ চক্রবৃদ্ধি মুনাফার দিকেই বেশি অগ্রসর হতে থাকে, কারণ এতে লাভ বেশি হয়। এবং সরল সুদে ঋণ দিলে তোমার সুদের টাকা কম পাওয়া যায় এবং অথবা মুনাফা কম পাওয়া যায়। সূত্র তোমরা জানো যে আমি তোমাদের সূত্র দেখিয়েছি যে সরল সুদের ক্ষেত্রে সূত্র হচ্ছে I=PNR, আর চক্রবৃদ্ধি সুদের সূত্র অনেক আছে। তো আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো যখন অঙ্ক করব তখন দেখব, আমরা একটু পরেই আমরা আবার অঙ্কে যাচ্ছি, তখন তোমরা দেখতে পাবে আসলে চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো কি। স্যার এখন আমরা দেখব অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে। আমরা তুমি জানো যে আমরা প্রথমেই শিখেছি যে অর্থের সময় মূল্য কাকে বলে, এখন আমরা জানব যে অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থ আজকে বিনিয়োগ করলে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে তার যে মূল্য, একটা নির্দিষ্ট হার সুদে এবং নির্দিষ্ট সময় পর, সেটাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। যেমন ধরো 10% হার সুদে 1,00,000 টাকার 5 বছর পরে ফিউচার ভ্যালু কত, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য। এক্ষেত্রে অবশ্য আমরা যে সুদটা আরোপ করতে চাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট অ্যামাউন্ট অথবা নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি আমরা বিনিয়োগ করি, তাহলে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট হার সুদে মোট কত টাকা পাওয়া যাবে, সেটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য বা ইংরেজিতে বললে ফিউচার ভ্যালু। কি আমরা কি বুঝলাম যে অর্থের ভবিষ্যৎ মূল্য হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ হার সুদে নির্দিষ্ট অ্যামাউন্ট অথবা নির্দিষ্ট অর্থের উপর অর্থ বিনিয়োগ করলে মোট যে অর্থ পাওয়া যাচ্ছে, তার ভবিষ্যতে যে অর্থটা পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। এখন দেখো অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজনীয়তা, আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য কেন নির্ণয় করব। আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, তোমরা জানো যে আমি প্রথম দিকেই অর্থের সময় মূল্য কেন শিখব সেই তখনই আমি তোমাদেরকে বুঝিয়েছি আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য জানা দরকার। তুমি যদি অর্থের ভবিষ্যৎ মূল্য জানো, তাহলে ভবিষ্যতে তুমি কত টাকা অর্থ পাবে সেই সিদ্ধান্ত গ্রহণ তুমি যদি জানতে পারো, তাহলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সেটা তোমার জন্য সুবিধাজনক হবে। সুযোগ ব্যয় নিয়ে আরও আলোচনা করেছি যে তোমার দুটি যদি তোমার প্রকল্প থাকে, কোন প্রকল্পটা তোমার জন্য ভালো হবে, কোন প্রকল্পের সুযোগ ব্যয় কত সেটা তুমি দেখে সিদ্ধান্ত নিতে পারবে। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ঋণ গ্রহণের ক্ষেত্রেও অর্থের ভবিষ্যৎ মূল্য আমাদেরকে জানলে সেটা আমরা ঋণ গ্রহণের ক্ষেত্রে সুবিধাজনক হবে। তুমি যদি জানো যে ঋণ এত টাকা ঋণ নেব এবং ভবিষ্যতে আমি এত টাকা ইনকাম করতে পারবো অথবা ভবিষ্যতে এত টাকা পাওয়া যাবে, সেক্ষেত্রে তোমার ঋণ গ্রহণ সিদ্ধান্ত নেওয়া, ঋণটা তুমি গ্রহণ করবে কি করবে না এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, বিনিয়োগ দুটি যদি প্রকল্প থাকে অথবা তোমার কোনো একটি প্রকল্প যদি থাকে, এই প্রকল্পে তোমার বিনিয়োগ করা লাভজনক হবে না এটা অর্থের ভবিষ্যৎ মূল্য জানলে তুমি বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করতে পারবে। প্রবৃদ্ধির হার নির্ণয়, প্রবৃদ্ধির হার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য সহায়ক। ফার্মের মূল্য নির্ধারণ, এটাও আমরা প্রিভিয়াস এই প্রথম দিকে আলোচনা করে এসেছি, ফার্মের মূল্য নির্ধারণ অর্থের ভবিষ্যৎ। লাভজনক প্রকল্প বাছাই, আমি আগে বলেছি লাভজনক প্রকল্পের ক্ষেত্রে অর্থের ভবিষ্যৎ মূল্য জানা প্রয়োজন। এই এই জিনিসগুলো আমরা সবগুলো আলোচনা করছি, আমরা তোমরা দেখতে পাচ্ছ যে অর্থের সময় মূল্য জানার দরকারটা কি, এর সাথে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তা, এই পয়েন্টগুলো কিন্তু অনেক মিলে যাচ্ছে। তো তোমরা যদি একটি ভালো করে শিখো তাহলে কিন্তু বাকিগুলো মোটামুটি তোমার একটি ভালো করে শিখলে বাকি অনেক প্রশ্নই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে এটা আসলে পয়েন্টগুলো কভার করছে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখব যে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, যে আমরা কোন সূত্র দিয়ে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি।
শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি বলছিলাম যে ভবিষ্যৎ মূল্য ইংরেজিতে যদি আমরা লিখি তাহলে কি হবে, ফিউচার ভ্যালু। তো সেই জন্য ফিউচার ভ্যালুর এফ বি এখানে নিয়ে আসা হয়েছে। এফ বি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। তো তোমরা যারা বিভিন্ন রাইটারের বই কিনেছো, তো তোমরা অনেকে বলতে পারো, স্যার আমার বইয়ের সাথে এই সূত্র মিলতেছে না। আসলে সূত্র তোমার বইতে যেটা আছে এটা একই সূত্র, হয়তো পিবির জায়গায় কে লিখেছে অথবা এন এর জায়গায় আর লিখেছে, আয়ের জায়গায় হয়তো আর লিখেছে, আইতে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর ইন্টারেস্ট রেট না লিখে হয়তো তারা আর দিয়ে শুধু রেট বুঝিয়েছে। তো সে সূত্র একই, এটা নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই। আমাদের তোমার বইতে ভুল নাই, এটাও ভুল না, একই জিনিস, প্রকাশভঙ্গি একটু আলাদা, বুঝে নিতে হবে স্যাররা। অর্থাৎ এমনও হতে পারে যে কারো বইতে তোমরা দেখতে পারো ফিউচার ভ্যালু এফ বি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আয়ের জায়গায় আর থাকতে পারে, যেটা দিয়ে অঙ্ক করো অ্যান্সার একই আসবে। তা আমাদের এখানে যে সূত্রটা আছে সেটা আমরা একটু আলোচনা করি। ক্যালকুলেটিং দ্য ফিউচার ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট, এফ বি ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ ইকুয়াল টু পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য, অথবা তুমি যেই টাকাটা বিনিয়োগ করছো অথবা প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্লাস ওয়ানটা হচ্ছে আমার এটা সূত্রের ওয়ান, এটা অঙ্কে দেওয়া থাকবে না, এটা সূত্রের ওয়ান, প্লাস আই হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং পিরিয়ড, অথবা নাম্বার অফ ইয়ার, কত বছরের জন্য তুমি বিনিয়োগ করতেছো সেটা। তো এখন স্যার, এখন আমরা যদি এই সম্পর্কে কিছু অঙ্ক করি তাহলে আমাদের কিন্তু জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, স্যার এটা হচ্ছে বছরে যদি তুমি একবার ইন্টারেস্ট কাউন্ট করো, বছরে কতবার ইন্টারেস্ট একবার, কখনো কখনো বছরে দুইবার ইন্টারেস্ট কাউন্ট করা হয়, তিনবার চারবার করা হয়। যদি এমন হয় যে ষান্মাসিক ভিত্তিতে অথবা ত্রৈমাসিক ভিত্তিতে ইন্টারেস্ট কাউন্ট করা হয়, তখন আমাদের সূত্রে একটু সংযোজন করতে হবে, সেটা হচ্ছে আই কে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন কে এম দ্বারা গুণ করতে হবে। এ ধরনের অঙ্ক আমরা আরও সামনে করব, এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। আমি তোমাদের একটু জাস্ট ধারণা দিয়ে রাখলাম, বছরে যদি একবার সুদ সুদ অথবা ইন্টারেস্ট কাউন্ট করা হয় সেক্ষেত্রে আমাদের এই সূত্র। যদি অঙ্কে বলে দেওয়া থাকে যে বছরে দুইবার ইন্টারেস্ট কাউন্ট করা হয় অথবা একবারে বেশি হয়, একবারে বেশি যদি সুদ কাউন্ট করা হয় তখন সূত্রটা একটু চেঞ্জ হবে। কি হবে, দুটি জায়গায় চেঞ্জ হবে, আইকে আমরা এম দ্বারা ভাগ দিব এবং এন কে এম দ্বারা গুণ দিব, আর কিচ্ছু না। তাহলে হয়ে যাবে, এটা এত খুব সহজ, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমাদেরকে যখনই অঙ্ক করাবো এম দিয়ে কখন অঙ্ক এম আইকে এম দ্বারা ভাগ হবে আমি সব বলে দিব, বুঝিয়ে দিব। এটা তোমরা শুধু আমার সাথে আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেটা মনোযোগ দিয়ে দেখো। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কতিপয় সমস্যা এবং সমাধান, আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কিছু সমস্যা দেখব। তোমরা যারা পারো করবে, আর যারা পারো না আমার সাথে থাকো, আমরা দেখি কিভাবে সমস্যাগুলো সমাধান করা যাবে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটি অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কটি কি না তোমরা আমি যে সূত্রটা দেখিয়েছি সেটা দিয়ে তোমরা কিন্তু সলভ করতে পারবে, যারা পারো করো, আর যারা পারো না তারা অঙ্কটাকে দেখো, বোঝার চেষ্টা করো, তারপর আমরা দেখবো। দেখো রফিক সাহেব সোনালী ব্যাংকে 11% হার সুদে 10 বছর মেয়াদি 1 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করলেন, ব্যাংক 10 বছর পরে তাকে কত টাকা প্রদান করবে? শিক্ষার্থী বন্ধুরা, এটা আইডিগুলো পিএনআর দিয়ে করলে হবে না। সরল সুদের ক্ষেত্রে যখন সরল সুদ, তখন তোমাদের অঙ্কে বলে দেওয়া থাকবে যে সরল সুদে, যদি সরল সুদের কথা বলে দেওয়া না থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে, চক্রবৃদ্ধি সুদ হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলে দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু সরল সুদের অঙ্ক হলে বলে দেওয়া থাকবে সরল সুদে। যেহেতু আমাকে এখানে সরল সুদের কথা বলে দেওয়া নাই এবং কোনো সুদের কথাই বলে দেওয়া নাই, তাহলে এটা আমরা কি করব, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দ্বারা করতে হবে। এটা যদি আইজুল পিএনআর দিয়ে করতে চাও তাহলে কিন্তু সেই অঙ্কে তোমার 0 পাবে, এটা আমাদের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ কেন আবার বলো, চক্রবৃদ্ধি সুদ করতে হবে এই কারণে, সরল সুদের ক্ষেত্রে অবশ্যই আমাকে বলে দিবে যে সরল সুদে, আর যদি
কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা ধরে নিব চক্রবৃদ্ধি সুদে। তো এটা আমাদের চক্রবৃদ্ধি সুদে এই সূত্র দিয়ে আমরা করব। এখন দেখো ব্যাংকে 11% হার সুদে আমরা যে একটু আগে একটি সূত্র দেখেছি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+i^n, সেখানে আমাদের দেখো কি 11% হার সুদে, সেখানে হচ্ছে আই হচ্ছে ইন্টারেস্ট রেট, 11% হার সুদে, এন হচ্ছে 10 বছর এবং প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা। তাহলে 10 বছর পরে কত টাকা প্রদান করবে? খুব সহজ অঙ্ক এই যে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব। কেন এই সূত্র দিয়ে করব, কেন আই যেগুলো পিএনআর দিয়ে করব না, আশা করি বুঝতে পেরেছ। এখন স্যার দেখো আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে, নির্ণয় করতে হবে। প্রেজেন্ট ভ্যালু আমাদের দেওয়া আছে 1,00,000 টাকা, আয়ের মান হচ্ছে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 11%, নাম্বার অফ ইয়ার 10 বছর। তাহলে আমরা ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+i^n এই সূত্র দিয়ে অঙ্কটা করব, বা ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালুর মান আমরা বসিয়ে দিলাম 1,00,000 টাকা ইনটু আয়ের 1+ আয়ের মান হচ্ছে 11%। তো 11-কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও কি হয়, 0.11 ইনটু পাওয়ার হচ্ছে কত, এন ইজ ইকুয়াল টু 10 বছর। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একই রান দুইবার হয়ে গেছে দুঃখিত, ক্যালকুলেশন করলে ফিউচার ভ্যালু বেরোচ্ছে 2,83,942 টাকা। খুব সহজ, আমি জানি যে তোমরা এটা সবাই করে ফেলছো, আর কলেজে থাকলে তোমরা সবাই করে ফেলতে পারতে খুব কম সময়ে, এটা খুব সহজ অঙ্ক। আশা করি যারাই দেখছো এটা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা নতুন আরেকটি প্রবলেম সলভ করব, একটু চেঞ্জ। দেখো এখানে বলা হয়েছে সুমন সাহেব সোনালী ব্যাংকে 11% হার সুদে 10 বছর মেয়াদি 1,20,000 টাকা জমা রাখলেন, ব্যাংক 10 বছর পর তাকে কত টাকা প্রদান করবে? ব্যাংক যদি ক ব্যাংক যদি ষাণ্মাসিক সুদ প্রদান করে, খ হচ্ছে ব্যাংক যদি ত্রৈমাসিক সুদ প্রদান করে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে সুদ কয়বার গণনা করে সেটা একটি, ব্যাংক সুদ বছরে কয়বার গণনা করে সেটি একটি ইম্পর্টেন্ট বিষয়। ষাণ্মাসিক মানে 6 মাস পর পর, তাহলে 6 মাস পর পর যদি ব্যাংক সুদ গণনা করে তাহলে বছরে কয়বার করে? খুব সহজ, 12 মাসে আমার বছর, তাহলে 6 মাস পর পর করলে 12-কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই ব্যাংক বছরে 2 বার সুদ প্রদান করে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, আমাদের যে সূত্রটা ছিল ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+i^n, তাহলে আমাদের এখানে দেখো যে 1-কে আইকে এম দ্বারা ভাগ হবে এবং এনকে এম দ্বারা গুণ হবে, এবং এম এর মানে এখানে কত, 2 বছর। তো চলো আমরা এই সূত্রটা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আমি জানি যে তোমরা ম্যাক্সিমামই সবাই মোটামুটি এই অঙ্কটা করতে পারবে, অঙ্কটা সোজা। ক্লাসে থাকলে হয়তো অনেকে অঙ্ক এতক্ষণে করেও ফেলতে, করে আমাকে বলতে স্যার অঙ্ক করে ফেলেছে। তো চলো আমরা তারপরও একটু সমস্যাটা একটু দেখে নিই। ফিউচার ভ্যালু আমাদেরকে এখানে বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের স্যার 1,20,000 টাকা আমরা রাখলাম, 1,20,000 টাকা, এবং আয় হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 11%, এন হচ্ছে 10 বছর, এম হচ্ছে 2 বছর, কিভাবে 12-কে আমরা 6 দিয়ে ভাগ দিলে 2 বছর হচ্ছে। এখন ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু আই প্লাস 1+i/m ইনটু এন ইনটু এম, এই যেহেতু আমাদের বছরে 2 বার সুদ কাউন্ট করা হয়, আমাকে আইকে এম দ্বারা ভাগ হবে এবং এন কে এম দ্বারা গুণ হবে। এখন দেখো আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালুর মান 1,20,000 টাকা, 1+ আয়ের মান হচ্ছে তুমি 11-কে যদি 100 দিয়ে ভাগ দাও কি হবে, 0.11, আর এম এর মান হচ্ছে 2, এবং এন এর মান দেখো পাওয়ার এন এর মান হচ্ছে 10 বছর ইনটু এম এর মান 2, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে পরের লাইনে দেখতে পাচ্ছ যে 0.11-কে 2 দিয়ে ভাগ দিলে 0.055, এবং 10 × 2 ইজ ইকুয়াল টু 20, ক্যালকুলেশন করলে হচ্ছে 3,50,130.90 টাকা। অর্থাৎ তুমি 10 বছর পরে এবং ষাণ্মাসিক ভিত্তিতে 11% হার সুদে 1,20,000 টাকা রাখলে
দশ বছর পর কত পাচ্ছ? 3,50,130.90। স্যার এখানে আমি বলি যে তোমার অ্যান্সার যদি কখনো 1,20,000-এর কম আসে তাহলে চোখ বন্ধ করে এই অঙ্ক ভুল। তোমার ফিউচার ভ্যালু কখনোই তোমার কম আসবে না প্রেজেন্ট ভ্যালুর চাইতে, ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালুর চাইতে কখনোই কম আসবে না। ইন্টারেস্ট রেট বাড়তে পারে, কম হতে পারে। ধরো ইন্টারেস্ট রেট যদি তোমার 11% না হয়ে আরও কম হয় তাহলে ফিউচার ভ্যালু কম হবে, এখন যা আসছে তার চাইতে কম হবে, কিন্তু কখনোই 1,20,000-এর চাইতে কম হতে পারবে না। যদি তোমার আসে তাহলে অঙ্ক ভুল হয়েছে, তুমি অঙ্কটা আবার রিভিশন দাও, ঠিক করো, ঠিক হয়ে যাবে। এখন স্যাররা তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল, খুব সহজ। আগে যেই আমি অঙ্কটা করিয়েছি সেই অঙ্কটার মতোই একটু চেঞ্জ, এবং এই চেঞ্জ আমি জানি তোমরা পারবে। যে সুমন সাহেব সোনালী ব্যাংকে 11% হার সুদে 10 বছর মেয়াদি 1,20,000 টাকা জমা রাখলেন, ব্যাংক 10 বছর পর তাকে কত টাকা প্রদান করবে? আগের অঙ্কটাই ব্যাংক ত্রৈমাসিক সুদ প্রদান করে, ব্যাংক যদি ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে তাহলে কত টাকা প্রদান করবে? তো আজকে যেহেতু আমরা আসলে বেশি, আমি প্রথমেই আজকে আমি চিন্তা ভাবনা করেছি যে তোমাদেরকে খুব বেশি বড় ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম দিব না, আমি চাই যে এই চ্যাপ্টারটা তোমরা আসলে ভালো করে পড়ো, এই থিওরিগুলো ভালো করে পড়ো। যদি আজকেই তোমাদের কঠিন অঙ্ক দিয়ে দিই, বড় বড় অঙ্ক দিয়ে দিই, তাহলে তোমাদের মনোযোগটা টোটাল চলে যাবে অঙ্কের দিকে, তখন আর থিওরি পড়তে ইচ্ছা করবে না। সুতরাং ওই জন্য খুব ছোট্ট একটা অঙ্ক দিলাম, এবং আজকে তোমাদের টার্গেট থাকবে যে আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম, অর্থের সময়মূল্য কাকে বলে, অর্থের সময়মূল্য আমরা কেন শিখবো, এর প্রয়োজনীয়তা কী, এর গুরুত্ব কী, এর সুবিধাসমূহ কী, তারপর অর্থের সময়মূল্যের কিছু অসুবিধা আছে সেগুলো কী, তারপর সরল সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, তারপরে অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কেন শিখবো, ভবিষ্যৎ মূল্যের সুবিধা কী, অসুবিধা কী, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এছাড়াও তোমাদের বইতে আরও অনেক থিওরি আছে, এগুলো তোমরা ভালো করে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, এখনই তোমাদের অঙ্ক সব করে ফেলতে হবে এমন কোনো কথা নেই, আমরা প্রতিবারই বরাবরই তোমাদের বইটা শেষ করি, শেষ করে রিভিশন দিই। সুতরাং খুব বেশি তাড়াহুড়োর দরকার নেই, আজকে তোমরা থিওরিগুলো পড়ো। খুব ছোট্ট একটা অঙ্ক দিলাম, এই অঙ্কটা তোমরা পারবে, সবাই পারবে আমি জানি, এটা খুব সহজ একটা অঙ্ক তোমার জন্য রইল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। সামনের ক্লাসে আমরা আরও এর চেয়ে বড় বড় অঙ্ক অনেক সহজ পদ্ধতিতে করবো, অনেক বুঝে বুঝে করবো, দেখবে যে আসলে অঙ্কগুলো তোমাদের কাছে, যাদের কাছে আসলে কঠিন লাগে তারা মনে হবে যে না এসে আসলে কঠিন অঙ্ক না, খুব সহজ অঙ্ক, এগুলো আসলে তোমাদের মনে হবে যে না ফিনান্স এই সাবজেক্টে নিয়ে আমরা খুবই ভালো কাজ করেছি, এবং এটাতে লেটার পাওয়া খুব সোজা, কঠিন কিচ্ছুই নেই। এই পুরো বইতে যখন শেষ করবো তখন মনে হবে যে না আসলে তো বইতে কঠিন কোনো অঙ্কই নেই। এই চ্যাপ্টারটা আমি যখন ক্লাসে অঙ্ক করাই অনেক স্টুডেন্ট বলে স্যার এটা কঠিন লাগে, কিন্তু যখন আমরা এই অধ্যায়টা পড়া শেষ করি সবাই বলে স্যার প্রথমে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলে অঙ্ক দিই, সবার কাছে মোটামুটি সহজ লাগে, কঠিন কারো কাছে লাগে না। যেহেতু তোমাদের এর আগে যত ছাত্ররা আছে তারাও কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝেছে, তো আমি আশা করি তোমরা খুব ভালো করে বুঝবে, এটা খুব সহজ একটা চ্যাপ্টার। আস্তে আস্তে যখন যাবে দেখবে আজকে কিন্তু অঙ্ক কঠিন লাগেনি, এরপরেও যখন আমরা অঙ্কগুলো করবো তখন দেখবে অঙ্কগুলোও সোজা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা তোমাদেরকে ক্লাস নিচ্ছি তোমাদেরকে বাসায় বসিয়ে রেখে, কলেজে ক্যাম্পাসে না এনে, কারণ কি, কারণ তোমরা যাতে সুস্থ থাকতে পারো, নিরাপদে থাকতে পারো। তো আমাদের এই লক্ষ্য যাতে পূরণ হয় সেজন্য তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ছাত্র বন্ধুরা সবাই বাসায় থাকবে, বিনা প্রয়োজনে বিনা কারণে বাসা থেকে বের হবে না, বের হতে হলে আমাদের যেই সুরক্ষা সামগ্রীগুলো আছে এবং আমাদের যেই মুখে মাস্ক পরা, যদি পারো হাতে গ্লাভস পরবে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, আর বাসায় আসলে অবশ্যই তোমরা হাত ধুয়ে ফেলবে, মুখ ধুয়ে ফেলবে, পারলে গোসল করে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাইকে আল্লাহ হাফেজ।